এক গৃহবধূর রহস্য মৃত্যুতে চাঞ্চল্য ছড়ালো উদয়পুরে। মৃত গৃহবধূর নাম পূজা দেবনাথ। 12 বছর আগে উদয়পুরের মাদারবাড়ি চন্দ্রপুরে বেলতলি এলাকার সঞ্জীব দাসের সাথে পূজা দেবনাথের সামাজিক বিয়ে হয়। বিয়ের পর বিভিন্ন সময় পূজার উপর শ্বশুরবাড়ির লোকজনেরা অত্যাচার চালাতো বলে জানা গেছে। গত 7 মাস আগে সংশ্লিষ্ট বিষয় নিয়ে পূজা দেবনাথ উদয়পুর মহিলা থানার স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছিলেন। জানা গেছে এরপর থেকেই গৃহবধূ পূজা দেবনাথের উপর শ্বশুরবাড়ির লোকজনদের অবহেলা এবং ক্ষোভ বাড়ে থাকে। গত 5 দিন ধরে পূজা দেবনাথ অসুস্থ ছিলেন, কিন্তু এই অসুস্থতার খবর শ্বশুরবাড়ির লোকজনদের জানানো হয়নি। রবিবার সন্ধ্যার থেকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন পূজা দেবনাথ। তাকে শ্বশুরবাড়ির লোকজনেরা গোমতি জেলা হাসপাতালে নিয়ে আসেন। খবর পেয়ে গৃহবধূ পূজা দেবনাথের ভাই হাসপাতালে ছুটে আসেন। হাসপাতালে এসে তিনি তার বোনকে মৃত অবস্থায় দেখতে পান বলে জানান। বোনের কিতাব আছে হসপিটাল নিয়ে আইত আমি সাথে ফোন করছিলাম, হলো আইলাম, আইয়া দেখি যে অলরেডি আছে। তোমরা কি মনে করতেছ এখন? কি মনে করতেছ এখন? ডাক্তার দেখাইছে না, অন্য পূর্ণ ভাবত আমরা জানাইতো অনেকবার শুনে অসুস্থ আমার জানাইতো। আমি সহজ আইসা শরীর ট্রিটমেন্ট করাইতাম, কিন্তু এবার শুনতেছি যে 5 দিন ধরে শুরু অসুস্থ। আমরা কারণ কোনো মানে কইসা না, জানাই না। হ্যাঁ, কি কি মনে করতেছ? মনে করতেছি কি মনে করলাম আর যে তারা নেগলিজেন্স করছে। আগে কি তোমার বোন তো আজকে প্রায় 12 বছর হয়েছে বিয়ে হয়েছে, কোনো অশান্তি ফ্যামিলিতে কোনো অশান্তি? অনেকবার মানে অশান্তি এখনো চলতে আছে, কন্টিনিউ অশান্তি বিভিন্ন বিষয়ে। হ্যাঁ, এর আগে আমরা এই বিষয়টা কি জানা ছিল না আপনাকে? হ্যাঁ, এই বিষয়ে মানে অশান্তি ফ্যামিলিতে একটা অশান্তি ছিল বা এরকম নিয়ে কেসও করা হয়েছে? বোনে কেস করছিল, অলরেডি কেসও আছে। কেসও আছে নাকি? তা কেসও আছে। কেসটা কত বছর আগে হয়েছিল? কেসটা প্রায় 6-7 বছর আগে। এদিকে এই ব্যাপারে মৃতের স্বামী সন্দীপ দাস জানান, গত কয়েকদিন ধরে তার স্ত্রী অসুস্থ ছিল। রবিবার সন্ধ্যায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার স্ত্রী। হ্যাঁ, সন্দীপ দাস বাড়ি কোনখানে? চন্দ্রপুর। কি হয়েছে ভাই? আমার এদিকে রবিবার রাতে হাসপাতাল থেকে পূজার স্বামী সঞ্জীব দাসকে পুলিশ মহিলা থানায় নিয়ে যায়। ঘটনা তদন্ত শুরু করেছে মহিলা থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।